আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2021 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানাই রুবেল একাডেমি 360 এর পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এই ভিডিওটি তাদের জন্য যারা 2021 সালে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে। বিষয় সমাজকর্ম পত্র দ্বিতীয় বিষয়কট 272 এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টটি করতে হবে তা হলো তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর 2 প্রথম অধ্যায় বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা। এবং তোমাদের যে অ্যাসাইনমেন্টটি করতে হবে তা হলো বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণে গৃহীত পদক্ষেপ বর্ণনা করতে হবে। এবং তোমাদের এই অ্যাসাইনমেন্টটি করতে হবে যে নির্দেশক অনুযায়ী। নির্দেশকগুলো হলো ক মৌলিক মানবিক চাহিদার ধারণা, মৌলিক মানবিক চাহিদার বিবরণ, মৌলিক মানবিক চাহিদা পূরণের বিদ্যমান 5টি সমস্যা, সমস্যা সমাধানে গৃহীত 5টি পদক্ষেপ এবং উপস্থাপনা কৌশল। তাহলে চলো তোমাদের এই পত্রের নমুনোত্তরটি দেখে নিই। তবে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, কারণ রুবেল একাডেমি 360 একটি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল। তাহলে চলো শুরু করা যাক। তোমাদের এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে বর্তমান কোভিড পরিস্থিতিতে বাংলাদেশের নিম্নবিত্ত জনগোষ্ঠীর মৌলিক মানবিক চাহিদা পূরণের পথে অন্তরায়গুলো চিহ্নিত করে সেগুলো দূরীকরণের পদক্ষেপ বর্ণনা। এটি হয় তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। তাহলে তোমাদের যে প্রথম প্রশ্নটি ছিল মৌলিক মানবিক চাহিদার ধারণা, সমাজে বসবাস করার জন্য মানুষকে বেশ কিছু চাহিদা পূরণ করতে হয়। এসব চাহিদা পূরণের মাধ্যমে মানুষের শারীরিক মানসিক সামাজিক বিকাশ সুস্থ সুন্দরভাবে হয়ে থাকে। এই চাহিদাগুলো দুপ্রকার, মৌলিক চাহিদা মানবিক চাহিদা। মৌলিক চাহিদা, মানুষের মৌলিক চাহিদাকে অনেক সময় যৌগিক চাহিদাও বলা হয়ে থাকে। এই চাহিদা মূলত মানুষের দেহের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পর্কিত, যেমন খাদ্য, ঘুম, যৌন ইত্যাদি। খাদ্য ছাড়া যেমন মানুষের বেঁচে থাকার অসম্ভব, তেমনি ঘুম ছাড়া মানুষ দিনের পর দিন জেগে থাকতে পারে না। তাই বেঁচে থাকার জন্য মানুষের এই চাহিদাগুলো পূরণ করা জরুরি। মানবিক চাহিদা, আদের যুগে মানুষের বনজঙ্গলে কিংবা পাহাড়ের গুহায় বসবাস করত। লজ্জা নিবারণের জন্য তারা গাছের ছাল, বাকল, পাতা, পাখির পালক ব্যবহার করত। তখন মানবিক চাহিদা গুরুত্ব ছিল না। পরবর্তীকালে মানুষ যখন সমাজবদ্ধভাবে বসবাস শুরু করে, অর্থাৎ সুস্থ স্বাভাবিক মানুষ হিসেবে সামাজিক জীবনযাপনের জন্য যে চাহিদাগুলো পুরো অপরিহার্য সেগুলো মানবিক চাহিদা, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা মানবিক চাহিদা, যেমন বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, নিরাপত্তা ইত্যাদি। মৌলিক মানবিক চাহিদা মানুষের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ এবং সুন্দর বেঁচে থাকার জন্য যে সকল চাহিদা পূরণ করতে হয় সেগুলোকে মৌলিক চাহিদা, সেগুলো মৌলিক চাহিদা, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন ইত্যাদি। উপসংহার, পরিষে বলা যায় যে প্রত্যেক মানুষের জন্য চাহিদাগুলো পূরণ করা আবশ্যক। এতে যদি কেউ ব্যর্থ হয় তাহলে নিরক্ষরতা, উপুষ্টিহীনতা ও স্বাস্থ্যহীনতা নানা ধরনের সমস্যা দেখা দেয়। মৌলিক মানবিক চাহিদাগুলো সংক্ষিপ্ত বিবরণ। সুন্দরভাবে জীবনযাপন করতে হলে মানুষকে এমন কিছু চাহিদা প্রয়োজন পূরণ করতে হয় যা ব্যতীত বেঁচে থাকা, সমাজে বসবাস করা সম্ভব না। আর এই সকল প্রয়োজনীয় চাহিদা হলো মৌলিক মানবিক চাহিদা। খাদ্য, মানুষের প্রথম সবচেয়ে প্রয়োজনীয় চাহিদা হলো খাদ্য। যেমন শিশু জন্মের পূর্বে তাকে পূর্ব থেকেই খাবারের প্রয়োজন হয়, যা তার মায়ের গ্রহণকৃত খাবার থেকে পা আর জন্মগ্রহণের পর বেঁচে থাকে। বৃদ্ধি ও বিকাশের জন্য খাদ্য প্রয়োজন। খাদ্যের 6টি উপাদানের উপস্থিতি জরুরি প্রতিটি মানুষের জন্য, কারণ এগুলো আমাদের শরীরে বৃদ্ধি, কর্মশক্তি ও মেধা শক্তি দানের সাহায্য করে থাকে। তাই প্রয়োজন খাবার গ্রহণ করা। বাসস্থান, বর্তমানে আধুনিক সমাজ ব্যবস্থার উদ্ভব হয়েছে বাসস্থান, আর বাসস্থানকে কেন্দ্র করে পরিবার ব্যবস্থা গড়ে উঠেছে। এটি বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করে এই মাধ্যম। এই বাসস্থানের কারণে মানুষের প্রতি মানুষের পারস্পরিক সহানুভূতি, একাত্ম ও গোষ্ঠীবদ্ধ জীবনযাপন ব্যবস্থা গড়ে উঠেছে। মানুষ কর্মক্ষেত্র থেকে নিরাপত্তা আশ্রয়ের জন্য নিজ অবস্থানে ফিরে আসে, তাই
সমস্ত জীবনযাপন সামাজিক নিরাপত্তা থেকে নিরাপত্তা আশ্রয়ের জন্য নিজ অবস্থানে ফিরে আসে। তাই সুস্থ জীবনযাপন, সামাজিক নিরাপত্তা, বিপদকালে সহায়তা, গোপনীয়তা থেকে রক্ষা পেতে মানুষ বাসস্থান গড়ে তোলে। শিক্ষা, মনুষ্যত্ব অর্জন করার একমাত্র উপায় হল শিক্ষা। শিক্ষা ব্যতীত একজন মানুষ তার জীবন ও জগৎ সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করতে পারে তাই শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হয়। শিক্ষা পারে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে। এরই মাধ্যমে একজন মানুষ তার ব্যক্তিত্ব গঠন ও মানবিক মূল্যবোধ অর্জন এবং সামাজিক দায়িত্ব পালনের সচেতন হয়ে থাকে। স্বাস্থ্য, সাধারণত স্বাস্থ্য বলতে কেবল শারীরিক সুস্থতাকে বোঝানো হয়, কিন্তু প্রকৃতপক্ষে স্বাস্থ্য বলতে শারীরিক ও মানসিক উভয় সুস্থতাকে বোঝানো হয়ে থাকে। প্রবাদে আছে, স্বাস্থ্যই সকল সুখের মূল, কেননা শরীর ও মন যদি ভালো না থাকে তাহলে যত অর্থবিত্ত থাকুক না কেন কোনো কিছুতে শান্তি আসে না। স্বাস্থ্যহীনতা মানুষকে কর্মহীন করে তোলে। তাই বলা যায়, ব্যক্তি, সমাজ ও জাতির উন্নয়ন সুস্বাস্থ্যের উপর নির্ভর করে। নিরাপত্তা, বর্তমানে মৌলিক চাহিদা হিসেবে নিরাপত্তাকে বিবেচনা করা হয়। বাংলাদেশ সংবিধানের 15 নং অনুচ্ছেদে ঘ উপ অনুচ্ছেদে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়েছে। সমাজের সকল শ্রেণী মানুষের জন্য নিরাপত্তা প্রয়োজন। উপসংহার, পরিশেষে বলা যায়, প্রকৃতপক্ষে মৌলিক মানবিক চাহিদা প্রতিটি মানুষের জীবনে অপরিহার্য, কিন্তু সমাজে সর্বস্তরের মানুষ তা সমহারে পায় না। বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের পূরণজনিত সমস্যা, মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণ করা অপরিহার্য, কিন্তু বাংলাদেশের মতো নিম্নায় দেশে দরিদ্র, অধিক সংখ্যা, নিরক্ষরতা ও রাজনৈতিক অস্থিরতা সব প্রকৃতি কারণে এখানে মৌলিক চাহিদা মানবিক পূরণ করতে পারে না। নিরক্ষরতা অভিজ্ঞতা, অক্ষর জ্ঞানহীন লোকদের নিরক্ষরতা বলা হয়। অজ্ঞতা হলো জ্ঞানের অভাব। শিক্ষা অর্জন করতে না পারলে মানুষ নিরক্ষর, আর নিরক্ষরতা জ্ঞানের বিকাশে বাধা দেয়। এই দেশে প্রায় 37.70% লোক এখন নিরক্ষর, কারণ দেশে প্রায় 31.5% লোক এই দরিদ্র সীমা নিচে বাস করে। খাদ্য, বস্ত্র ও বাসস্থানের চাহিদা মেটাতে তাদের হিমশিম খেতে হয়। এক্ষেত্রে শিক্ষা অর্জন তাদের জন্য অসম্ভব হয়ে পড়ে, নিরক্ষরতার কারণে নানা সমস্যা জন্ম নেয়, যেমন অধিক জনসংখ্যা, দরিদ্র, বেকারত্ব, পুষ্টিহীনতা ইত্যাদি উল্লেখযোগ্য। স্বাস্থ্যহীনতা, মৌলিক মানবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে স্বাস্থ্যহীনতা দেখা দেয়। ভালো স্বাস্থ্যের জন্য প্রথমত খাবার প্রয়োজন, কিন্তু আমাদের দেশে অনেক লোক ঠিকমতো খাবার পায় না। বস্তি সমস্যা, 1991 সালে আদমশুমারি অনুযায়ী দেশে ভাসমান লোকের সংখ্যা 5,25,000-এর উপরে। দ্রুত শিল্পায়ন ও নগরায়ণ, নদী ভাঙ্গন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গৃহহারা হয় এই শহরে এসে ঠাঁই নেয়, যা স্থির সৃষ্টির অন্যতম কারণ। এদেশে প্রতি বছর 4 লক্ষ লোকে গৃহের প্রয়োজন হয়, কিন্তু সেই অনুপাতে বাসস্থান বাড়ছে না। কাজে দিন দিন সমস্যা একটি প্রকট আকার ধারণ করেছে। অপরাধ প্রবণতা বৃদ্ধি, এদেশে যত রকমের অপরাধ সংঘটিত হয় তার বেশিরভাগ অভাব থেকে হয়ে থাকে। কেরালা, অবৈধভাবে একজন লোক তার মৌলিক চাহিদা পুরো পূরণ করতে পারে না, তখন সে অবৈধ পন্থা বেছে নেয়, যেমন হত্যা, লুণ্ঠন, ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, পাচার ইত্যাদি উৎপত্তি হয়। উপসংহার, পরিচয় বলা যায়, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণ করা অপরিহার্য, যা সমাজ ও জাতির জন্য মঙ্গল বয়ে আনে এবং সুস্থ সমাজ গড়ে উঠতে সাহায্য করে। বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপগুলো হলো, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে 15 নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের উন্নতমূলক মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রা বস্তুগত ও সংস্কৃতিগত মানের যে উন্নতি সাধন, যাতে নাগরিকরা নিম্নলিখিত বিষয়সমূহ যেমন অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার পায়। মূলত এ কাজ অধিকারে মৌলিক মানবিক অধিকার যা পূরণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। বাংলাদেশ সরকার ঘাটতি কমানোর জন্য খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, এর মধ্যে শেষ সুবিধা কৃষি ঋণ প্রদান ইত্যাদি। বাংলাদেশ সরকার খাদ্য ঘাটতি কমানোর জন্য খাদ্য উৎপাদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, এর মধ্যে
সেচ সুবিধা, কৃষি ঋণ, উন্নত অধিক ফলনশীল বীজ সর্ব উপকূলের পতিত জমিতে উদ্ধার সহ বহুমুখী কাঠ কৃষি পরিকল্পনা অন্যতম। বস্ত্র, সকল মানুষের বস্ত্র সুবিধা নিশ্চিত করার জন্য সরকার 1994 সালে প্রথম বস্ত্র নীতি ঘোষণা করে। এছাড়া পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী 1997 থেকে 2005 সালে মাথাপিছু 17 মিটার বস্ত্র প্রাপ্তির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার ফলে প্রতি বছর সরকারিভাবে কাপড় উৎপাদন বাড়ছে। উৎপাদন প্রতি বছর বৃদ্ধি না পেলেও সরকারিভাবে প্রতি বছর কাপড় আমদানি করতে হয়। শিক্ষা, শিক্ষা মানুষের অন্যতম মৌলিক মানবিক অধিকার। বাংলাদেশের সংবিধানের ও সকল নাগরিকের শিক্ষা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে, এর জন্য সরকার প্রাথমিক শিক্ষাকে অবৈতনিক বাধ্যতামূলক করেছে। বর্তমানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনামূল্যে সরকার বই বিতরণ করেছে। মেয়েদের শিক্ষাক্ষেত্রে আগ্রহী করে তোলার জন্য উপবৃত্তি চালু করা হয়েছে। বাড়ানো হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক খাতে বৃত্তির সংখ্যা। স্বাস্থ্য, সকল নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা সরকারের সংবিধানের দায়বদ্ধতা রয়েছে, যার কারণে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি খাতকে অন্যতম গুরুত্বপূর্ণ খাতে বিবেচনা করা হয়। ইতিমধ্যেই জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়েছে। সরকার প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা সেবা আধুনিকায়ন ও প্রসারণের লক্ষ্যে বিগত এক দশক ধরে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য জেলা উপজেলা প্রতিটি সরকারি হাসপাতালে মোবাইল ফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা চালু করা হয়েছে। দেশে প্রায় 800টি স্বাস্থ্য প্রতিষ্ঠানে কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় টিকা দান কর্মসূচি, ভিটামিন এ ক্যাপসুল সপ্তাহ প্রভৃতি বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য মোবাইল ফোন ও SMS এর মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে। উপসংহার, প্রশ্ন বলা যায় মৌলিক মানবিক চাহিদা পূরণে বাংলাদেশ সরকার দেশের মানুষের প্রতি সুদূরপ্রসারে কিছু পদক্ষেপ করেছে, যার মধ্য দিয়ে এদেশে উন্নয়ন ও সুস্থতা বোঝা রাখে। তো এই ছিল তোমাদের HSC যারা 2021 সালে পরীক্ষা দেবে, তৃতীয় সপ্তাহ অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর সমাজকর্ম। এটি তোমাদের দ্বিতীয় সপ্তাহের দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্ট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টে জানাবে এবং শেয়ার করে তোমার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে, এবং কমেন্টে জানাতে ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।